স্পিকার অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আমরা সহন করছি সাভারে ভবন ধসের কারণে পোশাক শিল্প কর্মীদের মর্মান্তিক মৃত্যু এবং হাজার হাজার কর্মী আহতের কারণে সম্পূর্ণ জাতি আজকে মর্মাহত এবং শোকাহত হতভম্ব স্তব্ধ নির্বাক। মাননীয় স্পিকার, সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা 397, তার মধ্যে হস্তান্তর করা হয়েছে 391, জীবিত উদ্ধার করা হয়েছে 2437। আজকে যে কোনো সময় এর মধ্যে হয়তো কাজ শুরু হয়ে গেছে, বড় মেকানিক্যাল ইকুইপমেন্ট দিয়ে এই ধ্বংসস্তূপ থেকে বাকি যারা জীবিত আছে তাদেরকে উদ্ধার করার কাজ শুরু হবে এবং পাশাপাশি যারা দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছে যাদেরকেই পাওয়া যায় তাদের উদ্ধার করা হবে। পয়েন্টটা কি মাননীয় স্পিকার? হোয়াট ইজ ইওর পয়েন্ট? মাননীয় স্পিকার, আমি একটু বলি, এটা সবারই গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন তো, কারণ পয়েন্ট বলতে হবে তো অত্যন্ত এই বিষয়ে বিচারক এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আউজে পয়েন্ট বলছি বক্তব্য দিয়েছেন, আহত সকলের সঠিক চিকিৎসা ও সেবা, মৃতের সকল পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, এই সব পোশাক কারখানা নিয়োজিত সকল কর্মচারী পরিবারের পুনর্বাসন, পাশাপাশি সকল দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি। মাননীয় স্পিকার, আরো প্রয়োজন দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পকে রক্ষা করা। এই শিল্পের উপরে বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল। এই শিল্পের সাথে সরাসরিভাবে 35 লক্ষ নারী পুরুষ কাজ করে এবং আরো 1 কোটি পরিবার এই শিল্পের উপর নির্ভরশীল। কাজে এই শিল্পকে বাঁচাতে হবে, তাই প্রয়োজন এখন জাতীয় সংহতি, এখন রাজনীতির সময় নয় মাননীয় স্পিকার। সেই কারণে আমি মনে করি মাননীয় স্পিকার, আগামীতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা হয় সেই ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা এবং আগামীতে যে আইন আছে সেগুলোকে সুসংহত করতে হবে, প্রয়োজনে নতুন আইন পাস করতে হবে, বিল্ডিং কোড যেন সঠিকভাবে সবাই পালন করে সেদিকে দৃষ্টি দিতে হবে। এবং পাশাপাশি মাননীয় স্পিকার যেটা বলছি, এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন বিভিন্ন স্তরে ভুল বুঝাবুঝি হয়েছে সেগুলো অবসান করতে হবে এবং দেশের স্বার্থে, জনস্বার্থে এবং পোশাক শিল্পের সাথে নিয়োজিত 35 লক্ষ তথা 1 কোটি পরিবার রক্ষার স্বার্থে, জাতীয় অর্থনীতি রক্ষার স্বার্থে আমাদেরকে সংহতি নিয়ে আমাদেরকে সবাই মিলে একত্রে কাজ করতে হবে। এখানে কে গেছে কে নাই, কে পড়ে গেছে খেলা দিয়ে বিল্ডিং পড়ে গেছে, এই ধরনের অবান্তর কথা আমাদের যদি মন্ত্রী পরিষদের সদস্যরা বলেছেন অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব আগামীতে যারা দায়িত্বশীল পদে নিয়োজিত আছে তারা দায়িত্ব নিয়ে তার পরিচয় না দিয়ে দায়িত্বমূলকভাবে তারা কথা বলবে এবং আগামীতে এই সব ব্যাপারে আমাদেরকে অত্যন্তভাবে সতর্ক থাকতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।